নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। নজর রাখবো পরবর্তী খবরে। একগুচ্ছ দাবিতে আগামী 27 সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। তারই সমর্থনে আজ আরামবাগ শহর জুড়ে মিছিল করল আরামবাগের বামপন্থী গণসংগঠন। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা শক্তিমোহন মালিক, ছিলেন পূর্ণেন্দু চ্যাটার্জি সহ আরও অনেকে। মূলত নয়া 3টি কৃষি আইন বাতিল সহ 2020-এর বিদ্যুৎ বিল মুকুব, কৃষিপণ্যের কালোবাজারি ও মজুতকারি বন্ধ করা, ডিজেল পেট্রোল সহ রান্নার গ্যাসের দাম কমানো, দেশের সরকারি সম্পত্তি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া চলবে না, এইসব ছিল তাদের প্রধান দাবি। যে দাবিগুলি পূরণের লক্ষ্যে কিষাণ মোর্চার ডাকা এই ভারত বন্ধের সমর্থনে আজ তারা এই মিছিল করেন। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ পটোপ্যালের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কর্মসূচিটা কি আজকে? কর্মসূচি আগামী 27 সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এই ভারতবর্ষে যে মোদি সরকার যে কেন্দ্রে যে 3টে কৃষি আইন পাশ করেছে, যে আইন কৃষক মারা আইন, কৃষকের সর্বনাশ করা আইন, এই আইনকে যাতে প্রত্যাহার করে নেয়, কৃষকের কাছ থেকে যাতে দেয় আইনের কাছ থেকে যাতে কৃষক বাঁচে, সেই সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে যে কৃষি যে বিল, বিদ্যুৎ বিল যুক্ত হয়েছে, শ্রমিক কোড যেগুলো শ্রমিক মারা আইন যেগুলো তৈরি করেছে, এই সমস্ত আইনগুলো যাতে কেন্দ্র সরকার প্রত্যাহার করে এবং কৃষক বাঁচে, কৃষি বাঁচে, দেশ বাঁচে, পেট্রোল ডিজেলের দাম যে হারে হু করে বাড়ছে সেগুলো যাতে নিয়ন্ত্রণ হয়, এম এস স্বামীনাথন কমিশনের সুপারিশ করে যাতে কার্যকরী হয়, এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে সংযুক্ত কিষাণ মোর্চা সারা ভারতবর্ষব্যাপী আগামী 27 সেপ্টেম্বর ধর্মঘটে ডাক দিয়েছে। উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।